এবার আপনাদের সামনে আমাদের খুব সৌভাগ্য আমরা এতক্ষণ সরামধন্য পুত্রের বয়ান শুনছিলাম এবার আমরা পিতার বয়ান শুনব এটা খুব কম জলসাতে কম ধর্মসভাতে আমরা পাই যে পিতা পুত্র ওয়াজ করছেন কোরআন হাদিসে এটাই হচ্ছে সবচেয়ে বেশি পাওনা তার উপযুক্ত সন্তানকে তৈরি করেছেন এটা হচ্ছে পিতার একটা গর্ব আমরা তার পিতার কাছ থেকে হযরত মাওলানা সরকাত আলী সাহেব আমাদের মাঝে পেয়েছি তিনি বয়স্ক হয়ে গেলেও তার কাছ থেকে আমরা কোরআন ও হাদিসের কথা আমরা শুনব আর দর্শক মণ্ডলীর কাছে শ্রোতা মণ্ডলীর কাছে আমি মঞ্চের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আমাদের প্রধান বক্তার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন এটাই হয়তো আমাদের শেষ আজকের জলসা হতে পারে অতএব আমরা যেন ধৈর্য ধারণ করে এর আগে আমরা সহযোগিতা করি তার আলোচনা যেন আমরা শ্রবণ করি আমি হযরত মাওলানা সরকাত আলী সাহেবকে তার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আক্তার ভাই 30,000 টাকা মার্বেলের জন্য দিচ্ছেন আল্লাহ তাআলা কবুল করুক বলুন নারায় তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নানা نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله وإلى موتنا آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وإلى موضعنا آخر يا أيها الذين آمنوا أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوا إلى الله ورسوله وإلى موضعنا آخر إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيهما وصاحبهما في الدنيا معروفة وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا يحدث بكل ما سمع وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية ابن ابي سفيان رضي الله عنهما من يريد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه كما قال عليه الصلاه تسلیم چون آهنگ ربطان کنت جان پاک چے بر تخت مردان چے بر روی خاک کہار شدو ہنو کرمی بچنے شکر آدائی کرے تار نمیشے نمیشے مانو بیر پرے دویا جتار بے شمار شیخ دار کرپا اشیم ہوئی اپار پاپ کرے نورے رجہ ہوئی گو تار شدہ مانونے منوار شبابتی شدھار علامارا জলসা কমিটির বিশিষ্ট ব্যক্তিরা আর আপনারা গ্রামবাসীরা শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা পর্দানসীন শ্রদ্ধেয়া মাননীয়া মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা আল্লাহ মেহিরবান বেনিয়াজ পাক তাঁর দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বলছেন নবীজি যিনি একধারে বৈজ্ঞানিক দার্শনিক ফিলোজফার সাইকোলজার প্যাথোলজার
যিনি আল্লাহর পয়গম্বর আল্লাহর রসূল তিনি বলছেন লা উসনি আলাইকা সানান কামা আসনাইতা আলা নাফসিক হে আল্লাহ তোমার প্রশংসার জন্য তুমি নিজেই যথেষ্ট তোমার প্রশংসা করার ভাষা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমার কাছে নাই যিনি সারা বিশ্বের সব থেকে বড় ভাষাবিদ জাওামিল কালাম আল্লাহর নবী হচ্ছেন এতটুকু কথা অর্থ অনেক মাকাল্লা ওয়া দাল্লা এটা নবীজির বিশ্বে অত বড় সাহিত্যিক আর কেউ আসে নাই আসবে না অত বড় বৈজ্ঞানিক তিনি বলেছেন কথা বলো না তাহলে আমাকে মনে পড়াও কি বলছিলাম বলো ভুলে গেলাম তো এই যে ডাক্তার মানে আপনাকে বলছি মাত্র ভূগোলের মাস্টার আপনি কিছু মনে করবেন না আমি আপনাদের ভূগোলের কিছু গোলমাল করব এই বাবা ছেলেরা কি বলছিলাম বলুন ওইটা আল্লাহর নবী বৈজ্ঞানিক তিনি বলছেন স্বামী স্ত্রী যদি একসাথে খায় একজনের ভাত আর একজনের মুখে যায় একজনের মুড়ি আরেকজনের মুখে যায় যে অসুখ ডাক্তাররা কোনোদিন ভালো করতে পারবে না আল্লাহর মেহেরবাণীতে একসাথে খেলে সেই অসুখ ভালো হয়ে যাবে বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার তা বিশ্বের কেউ পারে নাই বিবি আয়েশা বলছেন আমি পেয়ালার যেখানে ঠোঁট দিয়ে পানি পান করতাম বিশ্ব নবী গিলাসে বা পেয়ালার সেইখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন বিবিকে ভালোবাসার বহিঃপ্রকাশ বিশ্ব নবী আগে নবীজি পান করলেন তারপরে বিবি আয়েশা তাই তো হাতে ঘাড় লাগছে সামনে বসে আছে যে আগে বিবি আয়েশা তারপরে নবী পেয়ালাটা নিয়ে বললেন আমাকে দাও ভালোবাসার বহিঃপ্রকাশ ভালোবাসা আমাদের নাই আমরা করি না বলবো না একটা একটা করে বলবো তবে সর্বপ্রথমে বলি ইয়াসিন কী বললো আমি জানি না আমার আগার আক্তারা কী বলেছে আমি শুনি নাই ওরা যে যেমন বক্তা তার নিজের মতো বলেছে আর আমি বুড়ো মানুষ আমি বেশিক্ষণ বলতে পারবো না সামান্য সময় বলবো প্রথমেই কোরআনের একটা আয়াত মায়েরা বোনেরা আপনারা আছেন আমার গুণীজনরা আছে আমাকে আমার এটা 45 বছর পেরিয়ে যাচ্ছে ওয়াজ করা আমার মনে হয় জানি না পশ্চিম বাংলায় অনেক দিন পর্যন্ত ওয়াজ করেছে আমার পরে আর কেউ নাই মোর্তজা সাহেব ছিলেন তিনি মারা গেছেন কিন্তু তিনি আলেমদের মধ্যে ছিলেন না সাধারণ বক্তা আমার থেকেও বেশি দিন ওয়াজ করেছেন কমপক্ষে 54 বছর ওয়াজ করেছেন আমার থেকে 10 বছরের বড়ও ছিলেন তো আপনাদেরকে একটা কথা শোনাই আলিমরা এসছে ওয়াজ করবে নসিহত করবে এই যে মাস্টারমশাইয়ের ঘরে আছি এখানে আমাকে নানা প্রশ্ন মাস্টারের মা বুবুজি তার আব্বা ভাইজান নানা প্রশ্ন জর্জরিত করেছে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا يشاء الله أتبارا প্রথম আয়াত কালো দাগ দিয়ে আছে দেখবেন কোরআন শরীফ খুলে কালো দাগ সেটা হচ্ছে পারার আয়াত ওয়ালাউ আন্নানা ওয়া মানে এবং লাউ মানে যদি আন্নানা মানে আমি নাজ্জালনা মানে অবতীর্ণ করি ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা এই গ্রামটার নাম কি সাত ভাই পাড়ার জলসার শ্রোতাদের উপরে ফেরেশতা নাজিল করি ম্যান টু ম্যান কুড়া হাতে করে ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা মালাইকা হচ্ছে মালাকের বহু বচন ফেরেশতার ওয়াকাল্লামাহুল মাউতা আর মুর্দারা যদি কবর থেকে উঠে এসে বলে ভেরি ডেঞ্জার বড় প্যাথেটিক মর্ম বেদারক লোমহর্ষক কবর ভাই নামাজ পড়ো আর কি ও হাসর নালে হিমকুল্লা শাইন কুবুলা মা কানুলে ইউমেন আর যত জিনিস আগে চলে গেছে সব যদি হাজির করি জমিন ফাটিয়ে মা কানুলে ইউমেনু
তবু ঈমান আনতে পারবে না ইল্লা ইয়াশাআল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঈমান আনা ভদ্র হওয়া চোখে পানি আসা নামাজ পড়া মেয়েদের পর্দা থাকা স্বামীকে ভক্তি করা সব কার ইচ্ছাই হবে সারা রাত নয় বছরের পর বছর যদি ওয়াজ করি তাই হবে আল্লাহ যা চাইবে আমি একবার বীরভূম জেলার ইলাম বাজারে ওয়াজ করছিলাম বুঝলেন একটা মাদ্রাসার সামনে মাওলানা আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই ওই মাদ্রাসার অল ইন অল ছিলেন জোনপুরি মারা গেছেন তো আমি বললাম ভাই আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হবে না একজন লোক দাঁড়িয়ে বললে মোল সাহেব আমি আজ থেকে আর নামাজ পড়বো না আল্লাহ পড়াই তা আল্লাহ বুঝে নিবে না আমি নামাজ পড়বো না আমি বললাম আচ্ছা ফেরে পড়লুম তো ওয়াজ করে তো ঝামেলাই ফেলে দিলে লোকটা আমি কি বলেছি আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হবে না সে বললে আমি আজ থেকে আর নামাজ পড়বো না আল্লাহ পড়াইতে পড়াক আমি দেখলাম কী ঝামেলা তার গলায় একটা মাফলার ছিল শীতের দিন আমি একজনকে বললাম ভাই উঠুন ওর মাফলারটা খুলে নেন সে ধরেছে আমলে ছেড়ে দে আল্লাহ আটকাইতে আটকাবে নাহলে চলে যাক আপনারা কি বললে আল্লাহ বিবেক বলে একটা জিনিস দিয়েছে আপনারা কি বলছেন বিবেক তবে তো প্রস্রাবখানায় প্রস্রাব করতে হয় রাস্তার উপরে করলে কেউ আসেনি তো কেউ দেখেনি তো নানা রকম ডিস্টার্ব হবে বিবেক একজন লোক সাইকেল নিয়ে করে একটা বিড়ি ছেলে নিয়ে চলে যাচ্ছে বিড়ি ছেলে হোক আর যাই হোক 15-20-25 যাই হোক এখন তো খালি চলে যাওয়া মূল শ্যাবলা আর বিয়ে পড়াতে পারছে না তারা খালি বলছে আজকে একজোড়া চলে গেল বে কাল একজোড়া চলে গেল 50 টাকা পেতো তা তো আর পাবে না ও তো আই লাভ ইউ কামি হার মাই দিয়াল বাস চলে গেল তো ওইরকম একজনের সাইকেল করে একটা মেয়ে ছেলে নিয়ে যাচ্ছে আর একজনে একটা ডাং হাতে করে পাশে পাশে যাচ্ছে ই জোরে চালাচ্ছে ও ছুটছে তারপরে সাইকেল দাঁড়িয়ে গেল বলে কী ব্যাপার তুমি জোরে চালাচ্ছ কেন বললে আমি এই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছি আমি মনে করছি তুমি আমাকে ধরতে আসছো তুমি কেন ছুটছ বলে আমার একটা গরু হারিয়ে গিয়েছে আমি তাকে খুঁজবার জন্যে ছুটছি ব্যাপারটা কী দাঁড়ালো ই মেয়ে চোর এর মনে মনে হচ্ছে আমাকে ধরতে আসছে ও গরু খুঁজে বেড়াচ্ছে ওর মনে মনে করছে ওই শালাই বোধহয় গরু নিয়ে পালিয়ে গিয়েছে হৃদয় এমন আল্লাহ দান করেছে অন্যায় আপনাকে বাধা দান করবে এটা ঠিক হচ্ছে না আপনারা কি বলছেন এই বাবারা ওয়াজ করতে হবে না বিবেক অপাত্রে প্রস্রাব করুন যেখানে করতে নাই বিবেক বলবে কেউ দেখেনি তো কেউ দেখেনি তো এটা ঠিক কাজ হচ্ছে কি এইটাই হচ্ছে বিবেক নামাজ রোজা হজ যাকাত ইয়াসিন বলছিল আল্লাহ মধু দেখলে চেনা যায় সাগরের জলোচ্ছ্বাসে আল্লাহকে চেনা যায় তো আল্লাহকে চিনবার জন্যে বিরাট বড় ওয়াজ নসিহত বিজ্ঞান দর্শন জ্যামিতি পাটিগণিত চায় না আমি বলছি যেটা ইয়াসিন বলে নাই দুধের গিলাস ধরলে আল্লাহ মনে পড়ে গরুর দুধ আপনারা বোঝেন কোত্থেকে এলো কোরআন বলছে বাইনা ফারাসিমা দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন সাইগাল মানে খাঁটি দুধ খালিস সাইগাল পানকারীর জন্য অত্যন্ত উপাদেয় সুমিষ্ট ভারী লাভের আমাকে লোকরা বলে গরম পানি খাবেন না দুধ খাবেন স্টেজে কী খাবেন আমি বলি আমার বাপের 4টা গাই ছিল ইয়াসিনের বাপের একটাও নাই আমার বাপের 4টা গাই ছিল বাপ আর আমি দুধ খেতাম মা দুধ খেতেন না আমাকে দুধ এসতে কোনো আমি খাবো না আমি খালি আমাকে আর বাপকে ছেড়ে দিত তো যাই হবে 4টা গায়ের দুধ সারাদিন আর 22টি নাকের গুড় হতো 7 কাটা ভুঁয়ে লাগাতাম নানি দিকে একদিন খালাদিকে একদিন এখনই বলছিলাম মাস্টার মাকে যে আমার 5টা খালা আমার মা আর আমার আর একটা খালা যমজ সারা আর হাজেরা আর বড় খালার নাম শামসুন্নিসা মেজ খালার নাম নুরুন্নিসা গুণীজনেরা জ্ঞানীজনেরা তো আমার মা দুধ খেত না আমি খেতাম এখন এই দুধটা গ্লাসটা ধরবেন কালকে আসছে কোত্থেকে বাইনা ফারাসিউম দামিন দাম মানে রক্ত ফারাস মানে গোবর কোরআন
بين فرس ودم لبنا خالصا سائغا للشاربين গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি গোবরের গন্ধ পাবে না রক্তের ছিটে পাবে না গরুটা দোয়াবার আগে জবাই করে দেন গোবর রক্ত ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি বাড় নিয়ে দুগ্ধ দহন করেন খালিস দুধ আল্লাহ বলছেন আসছে কোত্থেকে রাস্তাটা গোবর আর রক্ত পেরিয়ে গোবরের গন্ধ পাবে না রক্তের ছিটে পাবে না হেলে গরু আপনারা বলদ বলেন নাকি বলদ হেলে দামড়া তাকে খোল ছানি ভুসি আর মাটির লাগানো সবজি খাওয়ান আর গাইটাকে খোল ছানি ভুসি সবজি খাওয়ান দিয়ে বালতি নিয়ে হেলেটাকেও দোয়ান গাইটাকেও দোয়ান দুজনকে একই খাবার দিয়েছি তো হেলেটার পেট তলায় বসে একবার এমনি এমনি করুন এক লাতে থুতুনি উড়িয়ে দিবে তার পাশেই গাইটা আছে তার যা খাবার বলদের তাই খাবার তার পেট তলে বসে সে দুধ দিবে দাঁড়িয়ে পা ফের কাটা করে বাছুরের লেগে একটু রাখা ভালো আমরা পুরুটা নিয়ে নিতে চাই কিন্তু মা খানিকটা দুগ্ধ চুরি করে রেখে দেয় তারপরে বাছুর যখন ঠোঁট মারে মুখে ফেনা কেটে যায় আমি একদিন হাওড়া জেলায় জলসা করতে যাচ্ছিলাম বললো আজকে একটা যজ্ঞ আছে এগারো মন দুধ চাই তো যজ্ঞলারা বলছে কি দুধ চাই কি এখন যে সমস্ত গাই উঠেছে মুলতানি আর আপনার দিকে অমুক গাই তমুক গাই দেশি গাই কালো গাই কি দুধের দুধ চাই তখন কবি বলছেন কোনো দুধের গাই নয় গরু যখন বাছুর তার মায়ের বাটে মুখ দেয় আর মুগ মায়ে ফেনা লেগে যায় সেই বেনাগুনো জড়ো করে করে এগারো মন দুগ্ধ হতে হবে তবে যজ্ঞ ঠিক হবে কোন ফেনাগুলো গরুর মুখে ফেনা লাগে না বাছুরটা গায়ে আছে দেখেছেন তো মুখে দিলি মু মায়ে ফেনা বলছে ফেনাটা জড়ো করে এগারো মন দুধ হতে হবে তবে যজ্ঞ হবে সে যা হবে হবে জিতা যা হবে কে ফোন করছি রে বাবা এখন ফোন করি না একবার দুরুসরি পড়ে নি কি যেটা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আপনারা অনেকজন আসেন এখানে এসে বসে আছেন আপনারা বলুন টুপি পাগড়ি নামাজ কোরআন তেলাউত মাদ্রাসা মসজিদ মক্তব এগুলো আসমান থেকে পড়েছে তো নাকি হ্যাঁ তবে পেলেন কোথায় টুপি পেলেন কোথায় দাড়ি বিশ্বনবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী মক্কা থেকে বার করে দিয়েছে বলুন নাউযু বিল্লাহ গেট আউট ফ্রম হিয়ার আল্লাহর নবী যাচ্ছেন আর বলছেন ওয়াল্লাহ হুব্বুল উথনি মিনাল ইমান আল্লাহর কসম মাতৃকে মুমি ভালোবাসা ইমানের অঙ্গ মক্কাবাসী তেড়ে না দিলে আল্লাহর হুকুম না হলে আমি মক্কা থেকে যেতাম না এখান থেকে কী জ্ঞান নিচ্ছেন টুপি দাড়ি কোরআন মাদ্রাসা মক্তব উড়ে আসে নাই বহু মানুষের কুরবানি ত্যাগ তিতিক্ষা আলিম ওলামা হাফিজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস সাহাবায়ে কেরাম আহলে বাইত তাবেইন তাবে তাবেইন বহু কুরবানি খাব্বাব ইবনে ইরদকে গরম আগুন দিয়ে শুইয়েছে চর্বি রক্ত গলে গলে খাব্বাব ইবনে ইরদ রক্তগুলো আপনার দিকে আগুনটা বন্ধ হয়েছে আম্মার ইবনে ইয়াসিরকে বেত্রাঘাত করেছে আম্মার ইবনে ইয়াসিরের মাকে আগ ফাড়া করে ফেড়ে দিয়েছে দুটো পায়ে দুটো উঁট বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে তবে ইসলাম আপনার কাছে এসছে খেলতামাশা করবেন না ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জেবি আজ বিশ্বকাপ কাতারে দেখলেন ইসলাম কাকে বলে কাতার বিশ্বকাপে কি বলেছে জানেন
যারা খেলা করায়। কত টাকা পাবেন আপনার মদের অ্যাড দিয়ে ফিফাকে? আমি একাই দেব, অ্যাড দিতে পাবে না। বিশ্বকে দেখিয়ে দিলে যে ইসলাম কি পারে, ইসলাম কি করে, ইসলামের শক্তি কেমন, ভালোবাসা দিয়ে তারা কেমন করে প্রচার করে। গুণীজনেরা জ্ঞানীজনেরা তো ইসলাম খেলতে খেলতে আসে নাই। বহু কোরবানি, অবকর সিদ্দিক, ওমরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একদিন কাবা ঘরের ভেতরে বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু বকরকে এত মেরেছে, এত মেরেছে, মুখ বিকৃত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, তার আত্মীয় দিকে বাড়ি নিয়ে যাবে, হুঁশ হলে একটু গরম দুধ পান করাবে। কত বড় ডাক্তার, যেই সময় একটু গরম দুধ পান করালে রুগীটার উপকার হবে। অবকরকে তুলে নিয়ে চলে গেল। ওনার যখন হুঁশ হলো, এখন যারা বলছেন নবীজিকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সে মোটর সাইকেলে পতাকা গেড়ে দিয়ে প্রর বলে, কী ব্যাপার? বলে, নবীর মহব্বত আজ দেহ রাখবে না, উড়িয়ে দেবে। আবু বকর সিদ্দিককে বলল, একটু গরম দুধ পান করো। বললেন, না, আমার নবী আমার সাথে ছিলেন, আমি যতক্ষণ না স্বচক্ষে দেখব নবী কেমন আছেন পানি পান করব না। যারা ভালোবাসি বলি, বুঝলেন, আমার নবী আমার সাথে ছিলেন, তাকে না দেখা পর্যন্ত আমি পানি পান করব না। রাত্রি 12টা একটাই, দ্বারে আর কামে নবী অপেক্ষা করছেন। ধরে ধরে আবু বকরকে নিয়ে যাওয়া হলো। নবীর সামনে বসেই বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তুমি কেমন আছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, খেলতামাশা করলে হবে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা, আর মায়ের দিকে বলছি, আমির হামজা শহীদ হচ্ছেন, তার বোন নবীর ফুপু তিনি যাচ্ছেন। আবদুল্লাহকে বললো, তোমার মাকে আটকাও। বললে, মা, নবী যেতে নিষেধ করছে। তিনি বললেন, নবীজিকে বলো আমি ভাইয়ের জন্য কান্দতে আসি নাই, গর্ব করতে এসছি, আমার এই রকম ভাই আরও থাকলে আমি আল্লাহর রাস্তায় দিতাম। যত ক্ষত বিক্ষত সব সামনে, একটাও পিছনে নাই আমির হামজার। একজন মেয়ে ছেলে, স্বামী সফরে আছে, তার ছেলে মারা গেছে, স্বামী ফিরে এসছে, স্বামীকে জানতে দেয় নাই, সফর থেকে এসছে, আদর করেছে, আহ্লাদ করেছে, খাওয়াইছে, শোয়াইছে, সকালে বলছে, স্বামী, কেউ যদি কাউকে কিছু আমানত দিয়ে ফেরত নেয়। বলে, ফেরত দিতে হবে, আমানত রাখতে নাই। বললে, আপনাকে ছেলে রূপে যেটা আল্লাহ আমানত দিয়েছিলেন, আপনি ব্যবস্থা করুন দাফন কাফনের, সেটা কাল আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহর নবীকে গিয়ে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন মেয়ে আছে যে তার এই সবরকে, সহ্যকে, ধৈর্য ধরে স্বামীকে ফজরে বলেছে, রাতে কষ্ট পাবে বলে বলে নাই, যে আপনার আল্লাহর দেওয়া আমানত ফিরে নিয়েছে। আল্লাহর নবী বললেন, তোমার বিবি জান্নাতি, তুমি খুশখবরই দাও। সবর, ধৈর্য, স্বামীর প্রতি ভক্তি, মা বাপের খেদমত, পর্দা পুশিদা। গুণীজনেরা জ্ঞানীজনেরা, করব বললে সব হবে, আর যদি না করব বলি তাহলে স্বামীর ভাই আমার কাছে বিপদের কারণ, স্বামীর বাপ, চাচা, মা বলে এগুলো শুধু শুধু আপনার দিকে পাল পোষা হচ্ছে, আর তা না হলে স্বামীকে ভক্তি, স্বামীর আব্বাকে ভক্তি, স্বামীর মাকে ভক্তি জান্নাতের কারণ, ড্যাং ডেঙ্গিয়ে জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বলেছেন, যেই স্ত্রীর মুখ দেখে তার স্বামী সন্তুষ্ট হবে সে বিবি জান্নাতি। স্বামী বাদ থেকে এলে, আসসালামু আলাইকুম, একটু চা করে দেবো, খাবেন? বলে, একটু বেশি করে করো, তুমিও খাবে আমিও খাবো, জান্নাতি। আমাদের মেয়েরা তা পারে না, করে না, করতে হবে। স্বামীর জামা কাচা, রুমাল কাচা, গেঞ্জি কাচা, বিছানা গুছিয়ে রাখা, স্বামী এলে যেন সন্তুষ্ট হয়, ইসলাম শিখিয়েছে, আমরা পারি না। আমাদের মেয়েদের কাছ থেকে, কোথায় গেল সেই ভূগোলের মাস্টার? হ্যাঁ, তোমার বাপ দাদর অনেক পেয়েছে, তোমার মা দাদর পেয়েছে, বুঝলেন গো বাপজিরা। কিন্তু আজকালকার মেয়েরা, বিবি খাদিজা, আল্লাহর নবী, শোবে আবি তালেবে ঘেরা, নজরবন্দি,
বিবি খাদিজা বললেন আমার স্বামী নজরবন্দি থাকবে আমি ধনাঢ্য রমণী মক্কার আমি এখানে সুখে থাকবো না আমি স্বামীর কাছে থাকবো চলে গেলেন বিবি খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ আপনার পায়ের উপরে রাখছি আপনি ইচ্ছা মতো খরচ করুন এখনকার মেয়েদের একটা কানের গয়লা নেন একটা নাকের কিছু নেন যে কোরবানির গরু কিনতে একটু টান পড়ছে একবার দাও বন্দুক দিয়ে বা বিক্রি করে তোমাকে আবার ধান উঠলে বেচে দিয়ে দেবো আপনাকে ছ মাস আর ঘুমুতে দিবে না কবে দিবে গো কবে দিবে গো দিবে না দিবে না বলে এই আমার ঘুম ধরছে চুপ করে না কবে দিবে বলো না কবে দিবে সারা রাত ফজর করে দিবে হাই হাই স্বামী হাই স্ত্রী হাই প্রেম হাই ভালোবাসা হাই খাদিজা হাই আয়েশা গুণীচণেরা কেনীচণেরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা আল্লাহ মেহেরবান আল্লাহ বিনিয়াজ আল্লাহ পাক তাঁর দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই কোরআনের দু একটা কথা শোনাই আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক যে আমল করবেন সে পাবেন যে করবেন না সে পাবেন না আল্লাহর কাছে আমি সে তিনি এরা তারা উঁচু নিচু ধনী দরিদ্র আরব অনারব এসব নাই পয়গম্বর নূ আলাইসাল্লামের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন উলুল আজম পয়গম্বর পয়গম্বর লূত আলাইসাল্লামের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন পরোয়া করেন না আল্লাহ ডনকি আর নবীর চাচা আবু তালেব পৃষ্ঠপোষক চাচা হিতাকাঙ্ক্ষী চাচা সোহাগর চাচা কাছে শোয়ানোর চাচা তুমি এইখানে শোও আলী তখনও হয়নি আলী যখন হল বলো আলী তুমি ওই ধারে শো নবী আমার কাছে এইখানে শো সেই চাচা একবার মক্কার যুবকরা যেয়ে বললেন আবু তালেবকে আপনি মক্কার পণ্ডিত লিডার সম্ভ্রান্ত প্রতিপত্তিশালী বিত্তবান আপনার ভাইপোকে সাবধান করুন সে যে মিশনের প্রচার প্রসার করছে আমাদের সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক নবীজিকে বললেন ভাইপো আমার খাতিরে তুমি একটু একটু স্টপ হয়ে যাও নবীজি বললেন চাচাজি আপনাকে শ্রদ্ধা করি আপনাকে আমি বলছি এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দিলেও আমি এ সত্যের অপলাভ করতে পারবো না চাচা কি বলেছিলেন জানেন তুমি তোমার মিশন চালিয়ে যাও আমি তোমার পিছনে আছি সেই চাচা মারা যাচ্ছেন নাম আবু তালেব হযরত আলীর আব্বাজান চাচাজি চাচাজি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে যত লোক আছেন যত মেয়ে আছেন যদি একবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হচ্ছে কসম খেয়ে বলি আমি কসম খাই না আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন পাপ করেছেন ব্যভিচার ঘটে গেছে নামাজ কাজা হয়ে গেছে বড় কথা কাউকে বলে দিয়েছেন সব শাস্তি ভোগ করেও কলমার বরকতে একদিন আপনি জান্নাতে কলা কলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে গরিব হোক বড় লোক হোক দেশি হোক বিদেশি হোক সাধারণ হোক যেই হোক আর অমুসলিমও যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেও একদিন না একদিন জান্নাতে যাবে তার পাপের শাস্তি ভোগ করে আল্লাহর কাছে আমি আপনি সে তিনি এরা তারা হিন্দু মুসলিম জৈন বর্ণ খ্রিস্টান এসব নাই কোথা আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি সারা বিশ্বের সকলের লালন পালন কর্তা হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমল লাপিত ধূপা মেতর আমি আপনি সে তিনি আরব অনারব আমি সকলের পালন কর্তা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রথমেই একবারই সকলের আচ্ছা আপনারা বলুন এখানে যখন বৃষ্টি হয় খালি মুসলমানদের জমিতে হয় না অমুসলিমদের জমিতে হয় তা আপনারা নামাজ পড়তে যে আল্লাহকে বলেন না আল্লাহ আমরা নামাজ পড়ছি আমাদেরও পানি হচ্ছে ওদেরও হচ্ছে তাহলে আমরা কাল থেকে আর পড়তে হবো না আপনারা কি বলছেন
আল্লাহ বলছে না রে বুকানা, গোটা পৃথিবীটা আমার, সব আমার সৃষ্টি। যে কাফের হইছে সে পাপ করে হয় নাই, আমি তাকে কাফেরের ঘরে পাঠাইছি। তো মুসলমান হইছিস কোনো নেকি করে মুসলমান হয় নাই, আমি তোকে মুসলমানের ঘরে পাঠাইছি। আপনাদের মধ্যে কেউ যদি অঙ্ক করে বিজ্ঞান পড়ে ইনার মতন ভূগোল চষে মুসলমান হন তা দাঁড়িয়ে বলুন, তাহলে তো অমর্ত্য সেন হতো সবের আগে, বৈজ্ঞানিক নিউটন হতো, বাইডেন হতো। আমি যাকে চাই তাকে ইমান দান করি, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ইমান কেড়ে নিই। আব্দুল মুকে দেখো তো কে অন্যায় করছে, বলো যে তোমার আর সময় নাই, বিষ খেয়ে মরোগা, লোকরা কি বলবে? এ বাবা আমার কথা কিছু বুঝে আসছে, ইমান কাদ দান, এইখানে সবথেকে ভালো বাজার কোনটা? আপনাদের এখানে কাছাকাছি শেখপাড়া, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, জান দিন কালকে যেয়ে 500 ইমান কিনে নিয়ে আসুন দেখি। এই যে হ্যাঁ সে কী কথা, কী বলছেন আপনারা? আপনারা এখানকার লোক নাকি? যে 500 1000 টাকা দিয়ে নিয়ে চলে আসুন, পৃথিবীর কোথাও এক বিন্দু ইমান বিক্রি হয় না, ইমান আল্লাহ দান, হৃদয়ের বিশ্বাস, আমার আল্লাহ আমার রুজির মালিক, আমার ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক, বিশ্বের কাউকে চিনি না, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তো আবু তালেব ওই রকম চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা কি বললেন? এটা তো কোনো মৌলবী মোল্লা নয়, পীর ফকির নয়, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। বললেন আমি কলমাটা পড়তে পারবো না, আমি সম্ভ্রান্ত, প্রতিপত্তিশালী, বিত্তবান, লিডার, কাবার খানিকটা মালিকানা, আমি তো কলমাটা পড়তে পারবো না। বলে কেন? এখন কলমা পড়লে লোকে বলবে বার্ধক্যে মৃত্যু ভয়ে কলমা পাঠ করেছে, হলো না পড়া, চলে গেলে নবীজি এর পরে কি হবে, কি করব? চাচা তো কলমা পড়ল না, আর তো কোনো রাস্তা থাকছে না। আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার নবী, বিশ্ব নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না, আমার ইচ্ছা নাই, তাই তোমার চাচা ইমান আনতে পারবে না। বলো নারায় তাকবীর আল্লাহ আকবার। ইমান আল্লাহ তান, নামাজ আল্লাহ তান, রোজা আল্লাহ তান, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তান, এগুলো টাকা দিয়ে আনা যাবে না। আল্লাহ নবী দেখলেন চাচা তো চলে গিয়েছে, বললেন আমার আল্লাহ, এটা কিন্তু কোরআন নয়, এটা তফসির, আমার আল্লাহ আমাকে যতদিন না নিষেধ করবেন আমার চাচার জন্য ইস্তিগফার করব, ক্ষমা ভিক্ষা, তাকে ইস্তিগফার বলে। আল্লাহ চাচার মাগফিরাত হবে না, এটা বলবো, এটা বললেন, তারপরই আবার আয়াত নাযিল হয়ে গেল পয়গম্বরের জন্যে, কোরআন শরীফ 11 পারা সুরাই তৌবা, 10 পারাতেও সুরা তৌবা আছে, খানিকটা আরম্ভ 11 পারায় যেয়ে শেষ, এই আয়াতটা 11 পারায় আছে, সবাই শুনবেন কালকে যে সূরা তৌবা খুলে পড়বেন। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিলমুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আহা হা, মা কানা লিন্নবী, নবীর সঙ্গে আল্লাহর কথা চলছিল, আমাদের সবাইকে জুড়ে দিয়েছেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্যে ইমানদারদের জন্যে সমুচিত হবে না, উচিত হবে না, ইস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্যে ক্ষমা চাইতে পাবে না। রওজা, দরগা, থান, ইমামবাড়া, গাছতলা, পিঠতলা, মেহদিতলা, বেলতলা, এইরকম কোনো জায়গায় মুরগি অথবা চাল অথবা ডাল অথবা আর কিছু মানত করা, যে এইগুলো দিচ্ছি, হে পীর সাহেব আমার ছেলের বিয়ে দিয়েছি, বাচ্চা হয় নাই, তুমি বাচ্চা দিও, তালবর সৈকার রইকার ক। আর গোটা পৃথিবীর মৌলবি জড়ো করে দোয়া করালেও কোনো রাস্তা নাই, বরং মৌলবীরা যদি ওর লেগে দোয়া করতে যায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ফেরেশতারা কবরে যেয়ে বলবে মোল সাহেব স্ট্যান্ড আপ,
বলে আমি কিছু করিনি ভাই, আমি সাধারণ মোল সাহেব, নামাজ রোজা হজ জাকাত জলসায় সভাপতি হতাম, আর তো কিছু জানি না। বলে কার বাপের লেগে দোয়া করিলি বল। বলে হ্যাঁ গো, আমাদের কাছে হারাধনের বাপ না, বিষ খেয়ে মরে গেল গলায় দড়ি দিয়ে সেরেক করে, তার লেগে আমি দোয়া করতে গেলাম। বলে তেই তো মারটা এবারে শুরু হবে তোর, তার লেগে কেন বলতে গেলি? সেখানে মৌলবীদের বহুত ফ্যার, দোয়া করতে বললেই করে দেওয়া হবে না, যার তার লেগে ফেরেস্তার বলবে এই কবর থেকে ওঠ, তাড়াতাড়ি ওঠ, কার লেগে দোয়া করে হিলি বল। বললো আমার মনে পড়ছে না। বলে মারের চোটে মনে পড়বে। খুব ভালো করে ইসলামকে বুঝলেন, চলবে না দলবাজি পার্টিবাজি পক্ষপাতিত্ব। তারপরে আল্লাহর নবী বললেন মা কান আল, আল্লাহ বললেন মা কান আলী নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরুল মুশরিক ওয়ালাউ কানু উলি কুরবা। আবার আল্লাহ ডিসকাশন করে দিলেন, যদিও সে তোমার ঘনিষ্ঠ আত্মীয় হয় তার জন্য দোয়া পর্যন্ত করতে পাবে না। হয়তো ইব্রাহিম নবী আল্লাহর কাছে ওয়াদা নিয়েছিলেন, আল্লাহ আমার বাপ আজর, তার জন্য আমাকে অপমানিত করো না কিয়ামতের দিনে। তো বুখারী শরীফের রেওয়ায়েত আছে, আজরের জন্যে ইব্রাহিম সিফারিশ করবে, অনুমতি দিয়ে রেখেছে, সিফারিশ কবুল করা হবে না। হাদিস শরীফ আছে, ইব্রাহিমের দুটো পায়ের মাঝখানে বিজ্জোর আকারে রক্তে লুটোপুটি যাবে আজর, বাপের বেটার দোয়া বাপের জন্যে কবুল করা হবে না। অথচ ইব্রাহিম হচ্ছে তৌহিদের দুলাল, তৌহিদের লাল। আল্লাহ মেহরবান, কোনটা বলবো কোনটা বলবো না, বুঝলেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানের রহিম, আমি রহমান আমি রহিম, আমি ভালোবেসে খাওয়াই, রাগ করে খাওয়াই না, আমি আদর করে খাওয়াই। একদিন হয়তো ইব্রাহিম নবী বিনা মেহমানে খানা খেতেন না, তফসিরের কেতাবে আছে, বুঝলেন? বাজ্জার, শাওকে উদ্নি, দারে কুদনি, আরও সব অনেক তফসিরের কেতাব। এই রাস্তা দিয়ে একটা লোক চলে যাচ্ছে, বুড়ো লোক, অমর রসিদা, কমর খামিদা, বুড়ো মানুষ, কোমরটা ঝুঁকে গেছে, বয়সটা বেশি হয়েছে। ইব্রাহিম নবী যেয়ে বললেন, ও বাবা বুড্ডা চলো আমার ঘরে খানা খাবে, তোমারই দাওয়াত হ্যাঁ। চলে এলো, বসে পড়লো। বলে বিসমিল্লাহ কিজিয়ে? বলে বিসমিল্লাহ তো হাম নেই কহুঙ্গা। বলে ক্যা বাত হ্যায়? বলে মাই আগ পুজতা হো, আগুনের নাম করে খানা খাবো। ইব্রাহিম বললে মেরে ঘর মে আগ কি নাম কি খানা, চলো চলো। উঠে চলে গেলেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়েছে। আমার পয়গম্বরকে বলো, 90 বছরের বুড়োকে বিনা বিসমিল্লায় আমি খাওয়াচ্ছি 90 বৎসর, একদিন তোমার দস্তরখানে খেতে পাবে না। সে যেই হোক, সে আমার বান্দা, শিরক করছে তার বিবেকের দুর্বলতা, কিন্তু সে যে আমার সৃষ্টি, আমার বান্দা, যাও ডেকে নিয়ে এসো। ইব্রাহিম যে বললেন, ও বাবা বুড্ডা, সে মনে করছে রাগ পড়ে নাই, মারবে বোধ হয়, কে বাত হয় কেউ বেটা? বলে চলিয়ে চলিয়ে। বলে কাহা? বলে খানে কে লিয়ে দস্তরখান পে। এসে বসলেন, বসে বললেন কিয়া মাজেরা হ্যায়, মাজেরা মানে রহস্য কি? তেড়ে দিলে আবার ডেকে নিয়ে এলে? বললে আমি ডাকি নাই, তোমার রব আমার রব, আল্লাহ জিব্রাইল পাঠিয়েছিলেন, 90 বৎসর বিনা বিসমিল্লাই খাওয়াচ্ছি, একদিন তোমার দস্তরখানে খেতে পাবে না। ও কি করছে আমি জানি না, কিন্তু বান্দা তো আমার বটে। তখন সে বলল, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে কলমাটা পড়িয়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, তার নাম আল্লাহ, তার নাম সুরায়ে ফাতেহা, তার নাম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বাকায়দা একটা তসবি বিসমিল্লাহির রহমানির রহিম। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা মেহরবান ভাইরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, বড়লোক গরিব ধনী আলেম ওলামা পয়গম্বর, ডোন্ট কেয়ার আল্লাহ। কিয়ামতের দিনে বিরাট বড় ময়দান, জান্নাত কিরকম হবে জানো? আরযহ আরযসসামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আসমান জমিনের থেকেও বেশি। সেই রকম কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, দাঁড়াও
ঈসা আলাইহিস সালামকে এতগুলো মানুষের সামনে অত বড় পয়গম্বর অত মর্যাদা আল্লাহ দিয়েছেন তার মায়ের বর্ণনা কোরআন শরীফে স্পষ্ট করে বর্ণন করেছেন ষোলো পারায় তাকে বলবেন স্ট্যান্ড আপ কি হয়েছে আনতা কুলতা লিন্নাস ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ খ্রিস্টানদের তিনটে খুদা জোসেফ আর মেরি আর আল্লাহ মোট তিনটে আল্লাহ বললেন তুমি কি লোককে বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরও দুটো খুদা আনতা কুলতা তুমি বলেছিলে লিন্নাস মানুষকে ইত্তাখাযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ আমাকে আর আমার মাকে আল্লাহ ছাড়া আরও দুটো খুদা কলা সুবহানাকা না কুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসিক হে আল্লাহ এ কথা কেমন করে বলবো যে কথা বলার আমার অধিকার নাই আমি যদি বলিতাম তুমি জানতে তুমি আমার মনের সব কথা জানো তোমার কোনো কথা আমি জানি না মনের কথা আল্লাহ ছাড়া কেউ বলে না কেউ জানে বলুন গো না না সে যেই হোক মনির কথা আল্লাহ ছাড়া কেউ জানে না কোরআন বলছে ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসিক আল্লাহ তুমি আমার মনের সব জানো আমি তোমার জানি না পয়গম্বরকে লোকদের সামনে দাঁড় করিয়ে তার নাম আল্লাহ গুণীজনেরা জ্ঞানীজনেরা বাড়াবাড়ি করলে ভুল করলে ইউনুস নবী বললে ই গায়ে থাকবো না কী নাম সাত ভাই সাত ভাই থাকবো না খুব গোলমাল এরা আলেম ওলামা মারে না নামাজ পড়বে না এরা ভালো কথা শুনতে চাইছে না পালিয়ে যাব দিয়ে আপনার পদ্মায় যেমনি গেল তেমনি আল্লাহ তাআলা বললেন গুবুং ডুবুং মাছকে বললে গিলেলে মাছ গিলে নিলে তারপরে বলতে লাগলো ফেরেশতা পাঠালে যাকে তসবি করতে বলগা কি লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাদ দালিমিন এটা পড়তে বল এটা দোয়া ইউনুস এটাকে অনেকজনা এসমে আজমও বলেছে পড়তে লাগলেন আল্লাহ মাছকে বললে এই চল পাড়ে উগুরে দে ডাঙ্গায় যেয়ে উগুরে দিলে কুমড়ো কদু গাছ দিয়ে ঢাকাঢাকি হলো তিনটে কাজই আল্লাহর কেনেলে ফেলেছে আল্লাহ মাছকে গিলাইছে আল্লাহ মাছকে উগোড়া করাইছে আল্লাহ কিন্তু তিনি পয়গম্বর বলো তোকে আমি পালিয়ে যেতে বলেছি ওরা মানছে না তুই কেঁদে যা বলিয়ে যা আজ মানে নাই কাল মানবে তোর দায়িত্ব তুই কর আমার দায়িত্ব আমি করবো হেদায়তের মালিককে আপনি বলুন আসসালামু আলাইকুম তবে বলার ভাবভঙ্গিটা আমাদের সবারই হচ্ছে না স্ত্রী কেউ না ছেলে কেউ না ভাই কেউ না এরে তুই দাঁড়িয়ে রাখি নাই নাকি খবরদার গোপনে ঘরের মেঝেই কিনারায় ভাই বয়স অনেক হলো দাঁড়ি কটা রাখো আসতে সে আর আপনি ছাড়া কেউ যেন না শোনে স্ত্রীকে বলুন ঘরের মেঝেই গিয়ে তোমার এটা বলা ঠিক হলো না তোমার বুদ্ধি নাই এটা কেন বলতে গেলে ঘরের মেঝেই রাস্তায় লয় উঠুনে নয় এগিনেই নয় ঘরের মেঝে নিজের ছেলেকে সে বড় হয়েছে আল্লাহ দিয়েছে তার সম্মান আছে আত্মসম্মান বোধ আছে রাস্তাঘাটে বলতে পাবে না এই বাঁদর তাস খাইছি কেন রে ঘরের মেঝেই বলুন বুঝিয়ে বলুন স্ত্রীকে বলুন আমাদের ছেলেগুলো আল্লাহর ফজলে বিড়ি খায় না খায় আপনি জানেন কিন্তু বলছেন আমাদের ছেলেরা আল্লাহর ফজলে বিড়ি খায় না আল্লাহ শুকর ছেলেটা মনে মনে করবে বাপ জানে না আমি বিড়ি খাই আজ থেকে আর খাবো না তবলিগের তরিকা কুরআন শরীফ ইয়া বুনাইয়ার কাবা মানা যখন তুমি কাউকে নসিহত করবে অত্যন্ত প্রেমের সাথে ইয়া বুনাইয়া আই মেরে প্যারে বেটে প্যারে বেটে ইরকাব মানা আমারে সাথ কাশ্তি মে চড় যা কিন্তু এখনকার ছেলেরা গরু চোরের মতন চুল কাটছে আগে গরু চুরি করলে সাইকেল চুরি করলে এই দিকটা কাটা থাকতো এইখানে চুল থাকতো তো এখন গরু চুরি করেছে কি না আমি জানি না তবে গরু চুরের মতন চুল কাটছে কোথাকার চুল কী জানি কী সুন্দর নবীজির আমল সমান করে চুল রাখো তা নাহলে লিম্মা জুম্মা হাম্মা তিন তরিকার এক তরিকায় চুল বড় রাখো তবে
চলে যা বাউলদের মতন পিঠ দিয়ে ইসলামের খেলাফ দাড়ি রাখো খুব সুন্দর করে দাড়ি মোচ কেটে দাও কিন্তু ইসলাম মোতাবেক অন ইসলামিক জিনিস এখানে যেন এসে নাই ইসলামদের অন ইসলামিকের অনেক পণ্ডিত আছে মোচকে সরিয়ে পানি পান করে খাবার খায় মানে মোচে সব ঢেকে আছে ইসলাম বলছে না মোচ কেটে দাও দাড়ি বাড়াও গুণীজনেরা জ্ঞানীজনেরা বিশ্বনবীর আদর্শ তাই আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেইখানে আবার ঘুরে যাই হেদায়েতের মালিক সবাই বলুন আল্লাহ আল্লাহ আমি বললে কি হবে তিনি চাইলে আপনি কালকে এই মসজিদ চলে যাবেন কানবেন আমাদের গ্রামে একজন লোক ছিল বুঝলেন আমাদের থেকে বয়সে বড় মারা গেছেন তো খুব কড়া লোক ছিল তবলিগ জামাত যেয়ে বলে বলতে যাও আমি আমার বুঝে নেব চলো তারপরে কিছুদিন পরে দেখলো সেই লোকটা উজু করে জোহরের সময় জামা পাজামা পরে মসজিদে জানলায় এসে বসে আছে জোহর পড়বে লোকরা চাওয়াচুই করছে এই লোকটা কি করে এলো সে বলে তোমরা আমাকে ওইরকম করে দেখছো কেন বললে তোমার তো আসার কথা লয় কি করে এলে তো বললে আজকে আমি রাত্রে মসজিদের জানলার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম আর ইমাম সাহেব বলছিলেন আল্লাহ এরা খানা খাওয়ায় বেতন দেয় কোনো উপকার করতে পারি নাই আল্লাহ এদিকে নামাজের তৌফিক দাও আমার মনে মনে হলো আমি নামাজ পড়ি না তা ইমাম কাঁদছে কেন ইমাম কাঁদছে কেন এটা ডাউট হতে হতে আমাকে যেন কেউ ঠেলে মসজিদ নিয়ে চলে এলো এটার মানে কি বুঝলেন হেদায়েতের মালিক আল্লাহ 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 যার ওয়াজ আপনারা শুনছেন যেমন দেখছেন এই রকম লয় আমি ফুটবলের হায়ার করা প্লেয়ার তালবাগড়ার ব্যাটে ক্রিকেট খেলতাম সব ছক্কা আম গাছে চাবলে পঞ্চাশটা গাছের পরে নামতাম ছা এই গাছ থেকে ওই গাছে এটা তো ১৯৭২ সালে আমাদের ভূগোলওয়ালার বাপ বলছে আমি মেট্রিক দিয়েছি আমরা ১৯৬৫ সালে মেট্রিক দিয়েছি গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা কিন্তু সব করে এসে এইখানে বসে আছি কার কৃপা সবাই বলুন আল্লাহ মুনিশকে মুনিব করেছে আমি নাঙ্গল ধরতাম বীজ টেনেছি বীজ বয়েছি আর শরীর কি ছিল এখন ফুটানি করে লাভ হবে না তারপরে আল্লাহ এসে এখানে বস করাইছে তুমি হেড মৌলবি তুমি বক্তব্য রাখো সব তাঁর কৃপা এগুলো যদি আমরা মনে না রাখি আমাদের ভুল হবে নেমক হারাম হলে অন্যায় করা হবে পাঁচ ওয়াক্ত নামাজ ৩০টা রমজানের রোজা হজ ফরজ হলে হজ আর আপনার জেগে স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা হালাল রুজি রোজগার প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয় অসুস্থ হয় দেখতে যান কেমন আছো ভাই বিষ্টু ভালো হয়ে যাবে চিন্তা নাই ১০ টাকা রাখো বিস্কুট এনে খাবে নৈতিক দায়িত্ব আপনার এরপরে মা বাপ চাচা চাচি কথাটা আর বলার প্রয়োজনই থাকছে না একজন অমুসলিম আপনার প্রতিবেশী হলে তার সাথে এই ব্যবহার করার কথা নবীজি বলছেন গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা দিনদার ভাইয়েরা এজ কলা লোকমান ওলি ইবনি কি সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলছেন ওয়াহুয়াইয়া এ দোহু যারা হালে কে ও নসিহত কর রহে হ্যাঁ ওয়াজ কর রহে কি বলছে ইয়া বনাইয়াল্লাহ তুশরিকে বিল্লাহ হে আমার প্রিয়তম পুত্র কখনো কশিন কালে আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না লা তুশরিক বিল্লাহ এটা মৌলবি শকত সারা বিবির বেটা বাদশাজাদির নাতি আব্দুল করিমের ছেলে কাসিমউদ্দিনের পুতা আমার উপরে রাগ করে কি লাভ হবে এটা করা এজ কোয়ানা লোকমান ২১ পারা কালকেই খুলবেন এজ কোয়ানা লোকমান ইবনি কি ওয়াহু ইয়াইদো ইয়াইদো ওয়াজা ইয়াইদো ওয়াজ কর রহে থে নসিহত কর রহে থে লা তুশরিকে বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ
সব আল্লাহ মাফ করে দেবে কোরআন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেবে স্ত্রী যদি ঘরে আগুন লাগিয়ে দেয় লেপটা পুড়িয়ে দেয় লম্প ফেলে গোশত রাঁধতে যেয়ে নুনের বদলে ইউরিয়া দিয়ে দেয় ঠিক আছে লাউটা নিয়ে চিন্তা করতে হবে না আবার গোশত আনছি আজকে পোলট্রির গোশত খেয়ে নাও ঘরটা পুড়ে গেছে তা তুমি আর কি করবে চিন্তা নাই সব মাপ সব মাপ কিন্তু স্ত্রীকে আর কারোর সাথে স্বামীর সাথে যে ভালোবাসা পনই তা করতে দেখে স্বামী আর ক্ষমা করতে পারবে না মাথাটা কেটে চুলের মুঠি ধরে তাকে থানায় হাজির করে দেবে থানার বড়বাবু বলছে ওয়াই ওয়ার ইউ কাম ফ্রম বললে বাড়াবাড়ি করবেন না বড়বাবু আপনারও গর্দান পার করে দেবো আজকে আমার মাথা কাজ করছে না দিস ইজ মাই ওয়াইফ এটা আমার স্ত্রী কিন্তু এমন কাজ করেছে যে আমার সহ্যের বাইরে তাই আল্লাহ বলছে চুরি হয়েছে ক্ষমা নামাজ ভুল হয়েছে মাপ ব্যবিচার ঘটে গেছে মাপ দাড়ি চেঁচেছ মাপ অন্যায় করেছ মাপ কিন্তু শেরেক করলে আমি আল্লাহ আর ক্ষমা করতে পারবো না ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ শেরেকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেবে সবাই বলুন শেরেক করবো না ইনশাল্লাহ বলুন শেরেক করবো না এবারে কি লাভ হবে শুনে নেন আমি মৌলভী আব্দুল করিমের ছেলে বলছি শওকত আলী যদি শেরেক না করেন একদিন নাই একদিন জান্নাতে যাবেন পাপের শাস্তি ভোগ করার পরে অন্যায়ের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ জান্নাতে দেবে সবাই বলুন শেরেক করব না তারপরে কি আছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হচ্ছে বড় গুনাহ ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আর মানুষকে উপদেশ করি তার মায়ের ব্যাপারে ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন কষ্টের উপরে কষ্টে সহ্য করে দশ মাস দশ দিন পেটে ধারণ করে দু বৎসর পরে ছাতির দুগ্ধ ছাড়াই সেই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো না এরপরে দেখুন কোরআন মা বাপকে বলছে দারুণ মানতে হবে আবার কোরআন বলছে ওয়াইন জাহাদা কালান তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই আমি আল্লাহ বলছি তুমি মা বাপের কথাটা শুনো না তোমার কোনো অপরাধ হবে না মারাত্মক জিনিস মা বাপ সূরা বনী ইসরাইল আল্লাহ নিজের বয়ানের পরই মায়ের বাপের বয়ান কিন্তু যদি শিরক করতে বলে মা বাপ বলুন আব্বা জান আমি পারবো না আমাকে ক্ষমা করুন এবারে মা বাপ শিরক করতে বলেছে নামাজ পড়তে নিষেধ করেছে মা বাপের সঙ্গে কথা বলবে না ভাত খাওয়াবে না সাথে রাখবে না তাই আবার আল্লাহ বলছেন আহা দুনিয়া মারুফা কিন্তু মা বাপের সঙ্গে পৃথিবীতে ব্যবহারটা ভালো করতে হবে মা বাপ যদি বেনামাজি হয় বলো আসসালামু আলাইকুম আব্বাজান শরীর কেমন আছে ওষুধ এনে দেবো আপেল এনে দেবো অমুসলিম মা বাপ তার সঙ্গে ব্যবহারটা পিতা জনোচিত করতে হবে আল্লাহর হুকুম ওয়াসাহিবু হুমা ফিদ দুনিয়া মারুফা মারু মানে ভালো মা বাপের সঙ্গে দুনিয়াতে ভালো ব্যবহার করতে হবে তারা নামাজ পড়ে নাই মদ্যপান করেছে আমি কৈফিয়ত করবো আল্লাহ তুমি তার সঙ্গে পিতা জনোচিত ব্যবহার করো আর পায়ে ধরে বলতে পারো তো বলো আব্বাজান মদ খাও ভালো লয় জোড়হাত করছি অনুরোধ করছি মদ্যপান করবেন না বলো কিন্তু সেই কারণে ছিন্ন ভিন্ন করে দেব মা বাপের সাথে কথা বলবো চলিবে না আল্লাহ বলছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা মা বাপের সঙ্গে দুনিয়ায় ব্যবহারটা ভালো করো আমি আমার বয়স আপনারা বুঝতে পাচ্ছেন অসুস্থ লোক কেউ যদি আমার হাতে ইয়াসিনকে দিয়েছেন আমার হাতে দশ বিশ পঞ্চাশ একশো মসজিদের জন্যে দেন সাদরে গৃহীত হবে আপনার এক টাকা এক লক্ষের সমান আল্লাহ আপনাকে দান করবে কোথা আছে সূরা মুজাম্মিল ২৯ পারা কী আছে
ومن يقرض الله قرضا حسنا وما تقدموا لأنفسهم من خير تجدوه عند الله خيرا وأعظم أجرا. তোমরা যদি আল্লাহকে কেউ বিনা সুদে ঋণ দাও, তুমি তোমারটা ছাড়া 7 থেকে 7 লাখ গুণ করে ফেরত পাবে। আল্লাহর ব্যাংকে ডাকাতি নাই, ম্যানেজারের মধ্যে কোনো গোলমাল নাই। সূরা মুজাম্মিল দ্বিতীয় পারা, দ্বিতীয় রুকু। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা, কেউ যদি লাস্টে আমি দোয়া করব ছোট করে, কেউ কিছু দিতে চান সাদরে গৃহীত হবে, দিতে চাইলে দিতে পারেন 10, 20, 50, 100, আপনার 10 টাকাটা 10 লক্ষের সমান। আর আমার কিছু বই থাকে, ইয়াসিনের কাছে বই আছে কিনা জানি না, আমার বই আজকে শেষ হয়ে গিয়েছে, এখানে আমার কোনো বই নেই। তো আপনারা একবার দুরুশরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বুড়ো মানুষ চাইলাম একজন আমার মান রাখবেন না, 20, 50, 100, কেউ গুণীজনেরা জ্ঞানীজনেরা একটু আল্লাহর ওয়াস্তে 20, 50, 100, ওমাই ইগুরিদুল্লাহ করজান হাসান আর শোনালাম দেন একটু আল্লাহর ওয়াস্তে। আর সদাকা তো তুৎফিউল বালা, সদকা বালাকে আটকে দেয়। আর সদাকা তো তারুদ্দুল বালা, সদকা বালাকে আটকে দেয়। গুণীজনেরা জ্ঞানীজন ইসরাফিল জাজাকাল্লাহ মাশাআল্লাহ ইসরাফিল বাবু, কিয়ামতের দিনে সুর ফুঁকবে, পৃথিবীটা হাওয়ার মতো উঠবে। আল্লাহ ইসরাফিল বাবুকে তুমি তোমার ইজ্জত মোতাবেক, আর একজন 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। লীলা খাতুন আব্বার জন্য দোয়া করার জন্য 500 টাকা দিয়েছে। লীলা খাতুন আব্বার দোয়ার জন্য আল্লাহ তার আব্বার জন্য আমাদের দোয়া কবুল করো। ইয়ার হোসেন 200 টাকা, ইয়ার হোসেন 200 টাকা আল্লাহ কবুল করো। নেক মাকাসেদের 500 টাকা, নাম বলবে না আল্লাহকে জানাবে, এটা দাও দিদাও দিকে, এ বাবা দিদাও আল্লাহ কবুল করুক। আচ্ছা এটা নেন, এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এই ছেলেটা নেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা